এই ফেসিবিলিটি অবশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে মিথ্যা মামলা কাটিয়ে এখনো এদিক-সেদিক ঘোরাফেরা করছেন আমাদের সকলের পরিচিত মুখ শ্রদ্ধাভাজন ও নবী বাবু ভাই আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমাদের কাছে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি কোতলি থানার অন্তর্গত 37 নম্বর ওয়ার্ড শাখার বিপ্লবী সভাপতি বারবার কারা নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা জ্যেষ্ঠ নেতা সিরাজুল ইসলাম সিরাজ আজকের এই সভা সভাপতিত্ব করবেন কোতলি থানা অন্তর্গত 32 নম্বর ওয়ার্ড বিএনপি বিপ্লবী সভাপতি হাবিবুর রহমান হাবিব আমাদের উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সত্য কারামুক্ত ছাত্র নেতা সাখাওয়াত হোসেন আনাম আজকের এই সভা সঞ্চালনা করবেন জাতীয়তাবাদী যুবদল 32 নম্বর ওয়ার্ডের সাবেক সকল সভাপতি কোতোয়ালি থানার অন্তর্গত 32 নম্বর ওয়ার্ড বিএনপি অত্যন্ত পরিশ্রমী বিএনপি নেতা 32 নম্বর ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হোসেন জাহিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের সভা পবিত্র মহারমজান মোবারক উপলক্ষে দোয়া এবং ইফতার পার্টির আয়োজন করা হয়েছে অনেকেই যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছেন আমাকে বিতর্কিত না করে আপনারা আপনাদের সে সংগঠনের যদি কোনো কর্মী উপস্থিত থাকে যাদের নাম বলতে হবে আপনি দয়া করে আমাকে লিখে দিবেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কোতোয়ালি থানা শাখা বিপ্লবী আহ্বায়ক কারা নির্যাতিত ছাত্র নেতা বীর ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাত্র নেতা আকাশ প্রমুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বংশাল থানা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শিবলু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দল কোতোয়ালি থানা শাখার বিপ্লবী সভানেত্রী আন্দোলন সংগ্রামে পরিচিত মুখ শেখ ইরানি আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা মহিলা দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেফালী আক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা মহিলা দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সোমা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা মহিলা দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক পারভীন আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বংশাল থানা মহিলা দলের বিপ্লবী সভানেত্রী ফেরদৌসী আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা বিএনপি মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হেনা আমাদের মাঝে উপস্থিত হয়েছে কোতোয়ালি থানা মহিলা দলের সাবেক সভানেত্রী মিপা দত্ত মিতা দত্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি 32 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপস্থিত আছেন 36 নম্বরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মুন্না উপস্থিত আছেন 32 নম্বর ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক যুবদল নেতা হিমেল উপস্থিত আছেন 32 নম্বর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির কোতোয়ালি থানা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রিফাত পল্টন থানা যুবদলের যুব নেতা সত্য কারামুক্ত যুবদল নেতা সাজ্জাদ আমাদের মাঝে উপস্থিত আছেন বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক বিল্লাল বত্রিশ ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক পাপ্পু সহ মোহাম্মদ সোহান যুবদল নেতা মুরানি বত্রিশ ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক জাভেদ বত্রিশ নম্বর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জাভেদ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোতোয়ালি থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন ইতিমধ্যে আমাদের কোতোয়ালি থানার অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের সভাপতি মরহুম নান্দু ভাই আন্দোলন সংগ্রামের সময় উনি ইন্তেকাল করে আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন ওনার বাসায় আমরা গত সপ্তাহে ওনার পরিবারের কাছে ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন ওনার পরিবারের সান্ত্বনা দিতে গিয়েছিলেন তারপর 36 নম্বর ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের বিপ্লবী সদস্য সচিব আরিফুর রহমান পাপ্পি কারাগারে এই ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলা কাঁধে নিয়ে সাজাপ্রাপ্ত হয়ে তারা কারাগারে আত্মসমর্পণ করার পর ইতিমধ্যে ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন তার পরিবারের প্রতি খবর নিয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে আমাদের আসার আগে এই কোতোয়ালি থানা বিএনপি 36 নম্বর ওয়ার্ডের 32 নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক সুজন আমাদের ওনার বাসায় গিয়েছেন ইতিমধ্যেই সে কারাগার থেকে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে কোতোয়ালি থানা বিএনপি 32 নম্বর বিএনপি সাংগঠনিক সম্পাদক সিন্টু তার পরিবার সুজন বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সুজন তার পরিবারের মাঝে ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন দেখা করে আসছেন এবং কোতোয়ালি থানা বিএনপি 32 নম্বর বিএনপি যে সকল নেতৃবৃন্দ কারাগারে অবরুদ্ধ ছিলেন এবং জামিন মুক্ত পেয়েছেন তাদের খোঁজ খবর নিয়েছেন আমরা কোতোয়ালি থানা বিএনপির পক্ষ থেকে জনতার মেয়র এবং মহানগর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইসহাক হোসেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলোচনা শুরু করে দেন নিচে ধরিয়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের এই মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাই আরো উপস্থিত আছেন আমাদের কোতোয়ালি থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক যিনি অত্যন্ত পরিশ্রম করে আজকে আমার সাথে আমাকে অনেক প্রকার সহযোগিতা করে এই প্রোগ্রাম করেছেন মোস্তাক ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মঞ্চে উপস্থিত আছেন আর
সেখানে নিয়ে একটা কথা বলেছেন, ধৈর্য ধরেন, অবশ্যই এই সরকার এই আওয়ামী দুঃশাসনের হাত থেকে এই দেশ দেশের মানুষকে রক্ষা হবে, রক্ষা করা হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন এবং আমাদের নেতা জনাব ইসরাক হোসেনের হাতকে আপনারা শক্তিশালী করবেন। উনি রাজপথে আন্দোলনে আমরা দেখেছি উনার বিরুদ্ধে 13টি মামলা ছিল, উনাকে ধরতে পারলে হয়তো অনেক কিছু করা হতো, কিন্তু আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমতই বলবো, আল্লাহর রহমতে উনি গ্রেফতার হয়নি। উনি যেভাবে গ্রেফতার হয়ে যেভাবে আমরা আন্দোলন সংগ্রামে তাকে সাহসী সহিতে আমরা পেয়েছি, আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি
ইশরাক হোসেনকে ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ আর বেশি দূরে নয়, জনগণ দেখেছেন, জনগণ ভোট দিতে ভোট কেন্দ্রে যায় নাই, ভোট কেন্দ্রে ভোট দিয়েছে,